হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমাদের সামনে আমি আবার চলে এসে মিনি একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালোই আছো বাট আমি ভালো নেই কারণ তোমার দাদা আমাদেরকে রেখে তিন দিনের জন্য উঠি চলে যাচ্ছে তো সেই কারণেই মনটা ভাল লাগছে না আর কী বলো তো তোমার দাদা না আমাদেরকে রেখে সেইভাবে কোনো জায়গায় যায় না তো সেই কারণেই মনটা একটু বেশি হয়তো খারাপ লাগছিলো ঠিক আছে কোনো ব্যাপার না তিন দিনেরই তো ব্যাপার আর এই দেখো তোমার দাদার ট্রেন ছিল সন্ধ্যে সাড়ে সাতটার দিকে তো সেই কারণে আমি রাত্রে ডিনারটা করে দিয়েছিলাম তোমার দাদার জন্য চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম আর তোমার দাদা এইভাবে চিকেন বিরিয়ানিটা খুব ভালো খায় তো সেই জন্য এইভাবেই চিকেন বিরিয়ানিটা রান্না করেছিলাম ম্যারিনেট করে রেখেছি চিকেনটা দেখতে পেলে আর মিনাক্ষী সিদ্ধু টিউশন যাবে বিকেলবেলায় তো সেই জন্য ওদের জন্যে আমি দুধটা গরম করে নিয়েছিলাম আর দুপুর চারটের দিকে আমি পুরো সব কিছু রান্না করতে এসেছিলাম আর এই দেখো তোমার দাদা হচ্ছে লাগেজ মানে ব্যাগটা গুছিয়ে দিচ্ছিলাম তো তোমার দাদা তিন দিনের জন্যেই থাকবে বেশি দিনের জন্যে না তো সেই জন্যে একটা করে প্যান্ট একটা গেঞ্জি আর দুটো টি শার্ট একটা জ্যাকেট আর তোমার হচ্ছে একটা কম্বলও দিয়ে দিয়েছিলাম কারণ কীরকম হোটেলে থাকবে কি না তো সেই জন্যে একটা কম্বলও প্যাক মানে প্যাক করে দিয়েছিলাম আর আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে কন্টিনিউ দেখতে থাকো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও টিউশন টাইম হয়ে যাচ্ছে খাবো না আমি কেন না না হ্যাঁ ওরম বলিস না এরম তাঁতি খাও তাঁতি খাও সিদ্ধ নাও সিদ্ধ নাও সিদ্ধ ভালো দেখি কে ফার্স্ট হয় দেখি তো দেখি তো কে ফার্স্ট হয় সিদ্ধ তুমি ফার্স্ট হবা কি করলি এটা সর খাবি না তাঁতি খাও তাঁতি খাও টিউশন টাইম হয়ে যাচ্ছে সিদ্ধু খাও তুমি কাহিন চলে গেল দেখলে তো

আর কি বলো তো বন্ধুরা তোমার দাদার সাথে তোমার দাদার আরও দুটো বন্ধু যাবে তো সেই কারণে আমি তাদের জন্য একটু প্যাক করে দিয়েছিলাম তো দেখো আর তোমার দাদা দেখো চলে যাচ্ছে বাই বাই সাবধানে যাবা খুব মজা হচ্ছে তাই না হ্যাঁ জানি তো